সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সোমবার প্রবাদপ্রতিম চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি সারা দেশে ডক্টর্স ডে হিসেবে পালিত হলো। এদিন হুগলি জেলার সবথেকে বড় ডক্টর্সদের অনুষ্ঠান হলো শ্রীরামপুরের মণিকমল হসপিটালে। এদিন ডাক্তার বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানিয়ে সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে হসপিটাল কর্তৃপক্ষ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান শীর্ষক এক আলোচনা চক্রে রাজ্যের নামিদামি চিকিৎসকরা অংশ নিয়ে বর্তমান পৃথিবীর আধুনিক চিকিৎসা সম্বন্ধেও গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন মণিকমল হসপিটালের চেয়ারপারসন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তিনি বলেন, আজ থেকে 21 বছর আগে এই হাসপাতালটির পথচলা শুরু হয়। প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখার্জি হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কল্পে তিনি এই হাসপাতালটির সূচনা করেছিলেন। দীর্ঘদিন সদর্পে হাসপাতালটি হাজার হাজার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পর অকস্মাৎ স্বরাজবাবুর প্রয়াণ ঘটে। তারপর থেকে চিকিৎসা কেন্দ্রটি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। পুনরায় 2021 সালে সিদ্ধান্ত নেওয়া হয় এই হাসপাতালটিকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তারপর থেকে আবার নতুন করে পথ চলা শুরু করেছে মণিকমল হাসপাতাল। আধুনিক চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। আইসিসিউ, জেনারেল ওয়ার্ড, পারামেন্ট, পেসমেকিং, ব্রঙ্কোস্কপি, ডায়ালিসিস প্যাথোলজির মতো সমস্ত বিভাগ, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, নিউরো অ্যান্ড স্প্রাইন সার্জারি, ল্যাপ্রোস্কোপি সার্জারি সহ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত রকম স্তরগুলির চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে। সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় স্বরাজ মুখার্জি মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড মণিকমল হসপিটালে শুরু হতে চলেছে বেশ কয়েকটি নতুন কোর্স। এর মধ্যে থাকছে এক্সরে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট, ব্লাড কানেকশন অ্যাসিস্ট্যান্ট, ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও আগামী দিনে বিএসসি নার্সিং সহ আরও উচ্চস্তরের কোর্সগুলি চালু হবে বলে জানিয়েছেন ইন্দ্রাণী দেবী। তিনি আরও জানান, এই কোর্সগুলি চালু হলে জেলার দূর দূরান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা শহর কলকাতায় গিয়ে পড়াশুনো করতে অসুবিধা হচ্ছে তাদের প্রভূত সুবিধা হবে। এছাড়াও আমাদের এই হাসপাতাল কিছু কিছু মেধাবী এবং দরিদ্র ছাত্রদের জন্য ফিজের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগড়ের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। শুভ সূচনা প্রদীপ প্রজ্বলন করবেন মণিকমল হাসপাতালের চেয়ারপারসন মাননীয় শ্রীমতী ইন্দ্রাণী মুখার্জি এবং সম্মানীয় অতিথিবৃন্দ। আমি আহ্বান করছি মাননীয় শ্রীমতী ইন্দ্রাণী মুখার্জি এবং অতিথিবৃন্দকে প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মণিকমল হাসপাতালের সাফল্যের 20 বর্ষ উৎসবে শুভ সূচনা হলেও শুভ সূচনা করলেন আমাদের মণিকমল হাসপাতালে। মণিকমল তো এক শিশু বৃক্ষ, 22 বছর আগে যদিও এটা শুরু হয়েছিল, গোড়া পতনা ছিল যদিও স্বরাজ মুখোপাধ্যায়ের হাত ধরে, তার স্বপ্ন ছিল এটা। এবং ঘটনাক্রমে তিনি আমার স্বামী, তুমি সবাই জানো, এবং তার অজ্ঞাতপ্রয়াণে এই পুরো প্রজেক্টটা, পুরো স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে গেছিলো, ভেঙে পড়েছিল মণিকমলের কাঠামো। তারপরে অনেক চেষ্টাতেই সবার লোকালি সবাই আমাদের সাহায্য করেছেন, বিশেষ করে ডক্টর, মানে চিকিৎসা সমাজ, চিকিৎসক সমাজ। আমরা আবার চলা শুরু করেছি 2021-এ, আজকে তা 4 বছরের পদার্পণ করতে সেই যাত্রা। এখানে আমরা সবাই চেষ্টা করি কি, আমাদের প্রতিষ্ঠাতার ইচ্ছে ছিল এই তার এই স্বপ্নটা যেন মানে সার্থক হয় গরিব মানুষ এবং মধ্যবিত্তদের সেবার মধ্যে দিয়ে, তারা যেন এখানে এসে তাদের ভরসাস্থল মনে করেন এটাকে। আমরা সেই চেষ্টাই করছি এখনও, আমি জানি না কতদূর সফল আমরা, কিন্তু আমাদের প্রতিটি কর্মকর্মী খুব আন্তরিকভাবে তার কাজটুকু করার চেষ্টা করে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স
যারা আপনার মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে তাদের সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি। তাদের আন্ডারেতে বিভিন্ন কোর্সগুলো, যেগুলো বিএসসি নার্সিংও তারাই পড়ায়, বিএসসি বিভিন্ন রকমের কোর্স আছে নার্সিংয়ে, হয়তো জেনপা দিয়ে অনেকে হয়তো চান্স পাচ্ছেন না, এমবিবিএস এ অনেকে চান্স পাচ্ছেন না, নিটেতে একটা অসুবিধা দেখা দিচ্ছে আপনারা দেখছেন, সেখানে বিভিন্ন রকম কোর্সগুলো রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই কোর্সগুলো চালাচ্ছে, কিন্তু কোর্সগুলো সমস্ত কলেজগুলো যেগুলো আছে সেখানে চালু নেই। যেরকম আপনাকে একটা আমি কোর্সের কথা বলি, যে বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ কোর্স, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ কোর্স, এটা সারা পশ্চিমবঙ্গে একটিমাত্র জায়গায় হলদিয়াতেই একমাত্র চলছে, অন্য কোনো জায়গায় চলছে না। তো আমরা সেরকম বিএসসি যে সমস্ত কোর্সগুলো ওদের রয়েছে, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি, বিএসসি পারফিউশন টেকনোলজি, বিএসসি রেডিওলজি, বিএসসি রেসপিরেটরি থিওরি থেরাপি, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি, ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ, ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ প্রোস্টেস অ্যান্ড অর্থোরাইটিস, ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অপটোমেট্রিস। তো এই কোর্সগুলোর জন্য যা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের কাছে রয়েছে, আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা মণিকমল হসপিটাল এর ইউটিলাইজ করে ম্যাডাম চাইছেন যে এই কোর্সগুলো চালু করতে, যাতে গ্রাম বাংলা ছেলে মেয়েদের আর অসুবিধা না হয় এবং দূরে দূরে শুধুমাত্র কলকাতাতে নয় অন্যান্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, হয়তো একটা আদ্রা কলেজে তো এই কোর্সগুলো করানো হচ্ছে, আমাদের এখানে কম্প্যাক্টভাবে এই সমস্ত কোর্সগুলো করানো হলে এখানকার ছেলে মেয়েদের একটা সমূহ উপকার হবে এবং তারা ভবিষ্যতে একটা দিক নির্দেশ পাবে। যারা এমবিবিএস হয়তো চান্স পেলো না নিটেতে বা জেনপাতে চান্স নার্সিং পেলো না, তারা অল্টারনেটিভভাবে এই সমস্ত কোর্সগুলো করে নিজের জীবিকা নির্বাহ করবার একটা সুযোগ পাবে এবং সেই সমস্ত জায়গাতে দাঁড়িয়ে গভর্নমেন্টের যা নিয়মাবলী আছে সেই নিয়মাবলী তো আমাদের মানতে হবে, তার উপর ভিত্তি করে আমরা নিয়মাবলী মেনেও আমরা চেষ্টা করব যে আমাদের লোকাল এরিয়া যারা ছেলেমেয়েরা উপকৃত হয় তার জন্য আমরা এখানেতে লোকাল ছেলেমেয়েদেরকে একটা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, যদি আমাদের ম্যানেজমেন্ট কোটা থেকে গভর্নমেন্ট কিছু ভর্তি করতে দেয়। কারণ প্রফেসর স্বরাজ মুখার্জি যে স্বপ্ন দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে আমাদের এখানকার অনেক উন্নয়নে উনি অংশীদার ছিলেন, তার জন্য উনি স্কুল করেছেন, হসপিটাল করেছেন এবং ভবিষ্যতে এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কোর্সগুলো করে লোকাল ছেলেমেয়েদেরকে একটা প্রেফারেন্স দেবো। এছাড়াও আমরা যারা পিছিয়ে রয়েছে, যাদের হয়তো অর্থনৈতিকভাবে অবস্থা সেরকম ভালো নয়, তাদের জন্য আমরা হয়তো কোর্স ফিতে একটা রিল্যাক্সেশনের ব্যাপার ম্যাডাম চিন্তাভাবনা করেছেন যে তাদেরকে কোর্স ফিতে সেই জায়গায় রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং যারা গ্রামগঞ্জেতে চিকিৎসা ব্যবস্থাটাকে আজকে পরিচালনা করে চলেছেন, যে সমস্ত ডাক্তারদেরকে আমরা এক কথায় আরএমপি ডাক্তার বলি, ম্যাডাম চিন্তাভাবনা করেছেন যে সেই সমস্ত ডাক্তারদের পরিবারবর্গের জন্য এই যে সমস্ত কোর্সগুলো চালু করা হবে সেখানেতে কিছুটা রিল্যাক্সেশন দিয়ে এই কোর্সগুলোকে রান করাবার জন্য। এবং পশ্চিমবঙ্গে অন্যান্য জেলা থেকে আমাদের কাছে খবর আসছে এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য, আমরা চেষ্টা করব যে এই কোর্সগুলো যারা যদি দূর থেকে আসে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, তার জন্য ম্যাডাম চিন্তাভাবনা করেছেন আমাদের এখানে হোস্টেল ফেসিলিটিস দিয়ে তাদেরকে এই সমস্ত কোর্সগুলোকে পড়াবার জন্য একটা কম্প্যাক্ট এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে মণিকমল হসপিটাল এবং স্বরাজ মুখার্জি মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং মণিকমল হসপিটাল আজকের ডেটের পর থেকে আত্মপ্রকাশ করতে চলেছে যে হসপিটালের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ রূপে আগামী দিনেতে চালু হবে, আমরা এই আশা রাখি। সৃজন খবর বাংলা নিউজ।